আব্দুর রশিদ প্রশ্ন করেছেন, অনেক আলেম বলেন মৃত্যু কামনা করে দোয়া করা নাকি না জায়েজ, দোয়া করা নাকি জায়েজ নেই। আমার রোগ প্রচণ্ড কোমর ব্যথা নিয়ে আমার নিশ্চিন্ত অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং নিশ্চিত পরের বোঝা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন কি আমি মৃত্যু চাইতে পারবো না? অনেক আলেম যা বললেন মৃত্যু কামনা করে দোয়া করা না যায়, এটা শরীয়তের কথা, মৃত্যু কামনা করে দোয়া করা না যায় আছে। তো আপনি যে রোগের ব্যথায় অসহ্য হয়ে আল্লাহ পাক বলেছেন মুসিবতে সবর করো, মৃত্যু কামনা করতে বলে নাই সবর করতে বলেছে। রোগ দিলেও আল্লাহ পছন্দে ব্যথা দিল আপনাকে, তো রোগ দিয়েছে আপনি কষ্ট পাচ্ছেন, সবর করবেন আল্লাহ আপনার সাথে থাকবেন। আল্লাহ ব্যথা দিল যে আল্লাহ আপনার সাথে থাকতে ইচ্ছা হচ্ছে জন্য আল্লাহ আপনাকে ব্যথা দিল, তা আপনি আল্লাহকে সাথে রাখতে চাচ্ছেন না, মৃত্যু কামনা করতে চাচ্ছেন, মরে যেতে চাচ্ছেন, তাইলে আল্লাহকে সাথে রাখতে চাচ্ছেন না, এটা তো মুসলমানের কাজ হইল না। মৃত্যু কামনা করা না করা, মৃত্যু আল্লাহর মহাব্বতে আল্লাহর কাছে যাওয়ার জন্য কামনা করা জায়েজ। মৃত্যু দুনিয়ার বিভক্তি, দুনিয়ার বিরক্তি, যেটা আত্মহত্যা করে, দুনিয়ার বিরক্তি, হজ্জ দিতে হবে সেই বয়ে, অসুস্থতার বিরক্তি, দুনিয়ার জ্বালা যন্ত্রণা, পরিবারের অসহ্য কষ্ট সইতে না পারে মৃত্যু কামনা করা হারাম। মৃত্যু কামনা করা হারাম। মৃত্যু কামনা করতে পারে আল্লাহ দুনিয়ায় আমার তার দরকার নেই, আমাকে তুমি নিয়ে যাও, আমি তোমার কাছে যেতে চাই, আল্লাহর কাছে মিলনের জন্য যেতে চাইলে সেই মৃত্যু আল্লাহ পাকে রব্বুল আলামিন কবুল করবে। কারণ যারা আল্লাহর ওলি বন্ধু এরা আল্লাহর কাছে চলে যেতে চায়, তো যাওয়ার পথ হচ্ছে মৃত্যু। মিলনের জন্য মৃত্যু কামনা করা, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, রসুলের সাথে মোলাকাতের জন্য মৃত্যু কামনা করা, এটা হচ্ছে আউলিয়া কেরামের সুন্নত। আর দুনিয়ার মধ্যে কোনো দুনিয়ার বিভিন্ন ঝামেলা মুসিবত অসহ্য করে দুনিয়ার কোনো বলা মুসিবতের কারণে মৃত্যু কামনা করা, এটা সম্পূর্ণ হারাম। তাই আপনি কোনো অবস্থায় মৃত্যু চাইতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। মৃত্যু দুনিয়ার যখন আল্লাহ হুকুম করবে সেদিন আপনি আল্লাহর হুকুমে আপনি চলে যাবেন, যেতে হবে, এখানে থাকতে পারবেন না, কামনা করার দরকার তো নাই, কেউ থাকতে তো পারবে না, মৃত্যু নিয়ে কেউ এখানে থাকবে না, কামনা করার প্রয়োজন তো নেই। মৃত্যু যেহেতু আমাদের জন্য অবতারিত, তাই মৃত্যুর আগে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া হচ্ছে বুদ্ধিমানের কাছে, ইমানদারের কাছে। তো যারা ইমানদার হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত না হয়ে মৃত্যু কামনা করে, এরা ফাসেক, ফাজের, এরা জাহান্নামী, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে তারা নিমজ্জিত হবে। আর যারা মৃত্যুর জন্য প্রস্তুত হবে এই করোনা ভাইরাসের করুণ মুহূর্তে, এখন আল্লাহ আমাদেরকে ভয় লাগাইলো কিসের জন্য, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য, তার মানে দুনিয়া কম করো, প্রয়োজন অনুসারে দুনিয়াটা করে, যেমন এখন মানুষ দুনিয়া করতেছে কতটুকু, যা দরকার এইটুকু করতেছে, বেশি করতেছে কেউ ঘরের মধ্যে লুকে থাকে না, বাইরে হচ্ছে না, যখন ফেরত দেয় পিছু প্রয়োজন হলো সামান্য করে দুনিয়া করে আবার ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে আসল ইসলাম। দুনিয়া কদ্দূর করতে পারে, যা দরকার যদ্দূর এদ্দূর করতে পারে, এদ্দূরের নাম ইমানদারের দুনিয়ায়। সারা পৃথিবীর মানুষকে এখন ইমানদার বানিয়ে দিল আল্লাহ, ইমান নানক আখলাক ইমানদার এসে গেছে। কতক্ষণ? কিছুক্ষণ দুনিয়াদারি কর, নির্দিষ্ট সময় 10টা থেকে 60টা, তারপরে আর খানা। আমি অনেক সময় বলিলাম সারাদিন ব্যবসা করা গরুর হাঁস, গরু সারাদিন সরে, তো মুসলমান কেমনে সারাদিন সরবে? গরু না সারাদিন খায়, মুসলমান সামান্য সময়ে খানার কাজ করে, বাকি সময় আল্লাহর কাজ করবে। এখন লকডাউনে মানুষকে সেই কিছুক্ষণ সময় দুনিয়া করে তারপরে আবার দিনের কাজ করতে মানুষকে নিয়ে যাচ্ছে। পাঁচ সপ্তাহ নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, এলম অর্জন করো, দিনের কাজ করো, এটিকে নিয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে এই ক্ষেত্রে মৃত্যু কোনো অবস্থায় কামনা করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলে খায়রুন নাসে মান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, উত্তম ব্যক্তি ওই যার হায়াত দীর্ঘ হলো, আমল উত্তম হলো। উত্তম ব্যক্তি ওই যার হায়াত দীর্ঘ আর আমল আমল উত্তম, যারা উত্তম আমল করবে হায়াত দীর্ঘ হবে, সে সবচেয়ে উত্তম ব্যক্তি পৃথিবীতে রাসূলের।